মৃত্যুর এক মুহূর্ত আগে হলেও পাবে। দেখা যাবে মৃত্যুর কিছুক্ষণ আগে অলোক কিছুক্ষণ আগে হলেও পাবে। আল্লাহ হঠাৎ মনে করায় দিবে, দৃঢ় করে দিবে, সবার সামনে কলেমা পড়া কাইতে হবে। এটা হলো পাওয়ার নিদর্শন। পাওয়ার শুধু নিজে বোঝা যায় না, সবাইকে জানায় গেছে, আমি কিন্তু পায়া গেলাম। পায়া মৃত্যুর কিছুক্ষণ আগে হলেও পাবে, গ্রান্টি। কিন্তু তালাশ হতে হবে, তালাশ তালাশ আসেন। জানি না কতটুকু বুঝাইতে পারলাম। আসেন, অতীতের জন্য তওবা করি আর সামনের জন্য তালাশ করি। কি কাজগুলা করলে আল্লাহ পাওয়া যাবে, আল্লাহ রসুল পাওয়া যাবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে, রসুলের সাথে সম্পর্ক হবে। আমি আমার দিকে দাওয়াত দিতেছি না, আল্লাহর দিকে, রসুলের দিকে। তাদের কাছে গেলে তত্ত্ব পাবেন এটা বলে দিতেছি। হকানি আলেম ওলামাদের কাছে গেলে, আল্লাহ ওয়ালাদের কাছে, হকানি আল্লাহ ওয়ালা, হকানি আলেম ওলামা এদের কাছে যান। আলহামদুলিল্লাহ প্রত্যেক মসজিদে হকানি আলেম আছে, এদের কাছে জিজ্ঞাসা করে তুমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, মহব্বত লাগাইতে চাই। নাহলে কবু কেন বলবে লাগাও তো লাউ উসে লাগাও, লাউ বোঝেন, আবার লাউ বোঝেন না, লাউ এটা উর্দু শব্দ, লাগাও তো লাউ উসে লাগাও। মহব্বত যদি লাগাইতেই হয় তাহলে ওনার সাথে লাগাও, আল্লাহ রসুলের সাথে লাগাও। যুবক প্রেমের যদি নিশাই থাকে তো প্রেম আল্লাহর লোকে করো, রসুলের লোকে করো, কোনোদিন তোমাকে সেক দিবে না। আর যদি দুনিয়ায় মানুষের সাথে করো হয়তো সে তোমাকে সেক দিবে, নাহলে তুমি তাকে সেক দিবে, সে তোমাকে ধোকা দিবে, নাহলে তুমি তাকে ধোকা দিবে। কিন্তু তার সব চাহিদা তুমি পূরণ করতে পারবে না, বুঝলে, তোমাকে ধোকার আশ্রয় নিতে হবে। বা তোমার সব চাহিদা সে পূরণ করতে পারবে না, বিদায় তাকে ধোকার আশ্রয় নিতে হবে। কিন্তু আল্লাহ আল্লাহ রসুল চাইলে তোমার সব পুরা করতে পারে, কোনো ধোকার আশ্রয় কোনো দিন দেবে না, আল্লাহ সব চাহিদা পুরা করবে, কোনো ধোকার আশ্রয় দেবে না। মানুষের ভিতরে থাকে, নাহলে প্রবাদ বাক্য কেন হয়, শরীরটা বুড়া হলে কি, বা মনটা তো বুড়া হয় না, ঠিক না? শুধু বাচ্চা আর পাগল ব্যতীত মানুষ বয়সের যে স্তরেই হোক বা দুনিয়ার অবস্থানের দিক দিয়া, পজিশনের দিক দিয়া, যেই পজিশনেরই হোক, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের সাথে তার সম্পর্ক না হইল ততক্ষণ পর্যন্ত কোরআনের অনেকগুলা সুসংবাদ বা অনেকগুলা ওয়াদা অঙ্গীকার তার পক্ষে হবে না। কোরআনে অনেকগুলা অঙ্গীকার আছে আমাদের সাথে, ওয়াদা আছে, সুসংবাদ আছে, এগুলো আমাদের পক্ষে হবে না যতক্ষণ পর্যন্ত নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, যেই বয়সেরই হোক, শুধু বাচ্চা আর পাগল ছাড়া না, বাচ্চার থেকে কলম ওঠানো, পাগল থেকেও কলম ওঠানো, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যতক্ষণ সম্পর্ক না হবে, কোরআনে ওয়াদা থাকা সত্ত্বেও এই ওয়াদাটা তার পক্ষে হবে না। আমি দু চারটা দেখাবো,
প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে নিজের জীবনের সাথে মিলায় দেখি। আজকে আমরা মিলাই না, তুলনা করি না, যার কারণে বসতেও কষ্ট হয়, আবার জীবনটার ভিতরে কষ্টও থাকে, বসতেও কষ্ট হয়ে যায়, আবার সময়টাও কষ্টের ভিতরে কাটে। মূল কথা হলো যতক্ষণ পর্যন্ত মুসলমান উম্মতে মুহাম্মদী দুটা শব্দ যোগ করতে হবে, মুসলমান আর উম্মতে মুহাম্মদী দুনিয়ার পজিশনে যেই অবস্থানেই থাকুক, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যদি সম্পর্ক না হলো, কোরআনের অঙ্গীকার থাকা সত্ত্বেও ওটা আমার পক্ষে হবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলকে সঙ্গে না নিবে, আল্লাহর সাথে রসুলের সাথে সম্পর্ক না হবে, এদের ইজ্জত না রাখবে। আল্লাহর ইজ্জত আছে কিন্তু আল্লাহর ইজ্জত আল্লাহ সবচেয়ে বড় ইজ্জত সম্মান, এটাকে যতক্ষণ পর্যন্ত না রাখবে, রসুলের বড় ইজ্জত ওয়ালি রসুলহি ইন্নাল ইজ্জত লিল্লাহি ওয়ালি রসুলহি, রসুলের ইজ্জত যতক্ষণ পর্যন্ত না রাখবে আর সম্পর্ক না গড়বে, সম্পর্ক গড়লে ইজ্জত রাখবে, সম্পর্ক না গড়লে ইজ্জত রাখবে। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, বড় ব্যথা নিয়া আজকে আমরা আল্লাহর ইজ্জতও রাখি না, ইসলামের ইজ্জতও রাখি না, নবীজির ইজ্জতও রাখি না, রাখার কারণেই মুসলমানের আজকে এই দুরবস্থা। সংখ্যায় 200 কোটি, সংখ্যা পর্যালোচনা করলে দেখা যায় দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে, বিশ্বাস হয় না আপনার? যুবকরা সারাদিন খালি আলতো ফালতো জিনিস দেখো, এগুলো দেখো, তাহলে তোমার বিবেকের পর্দা খুলবে। সারা দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে, দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া মুসলমান খায়, বিশ্বাস মনে হয় না? আপনি বলবেন চাইনিজ তো চায়নার থেকে এলো, তাহলে তো ওরাই খায়, ঠিক না? না, ওরা তো সাপ ব্যাং ভুং এইসব খায়, দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে দামি কাপড় মুসলমান ব্যবহার করে, বাকি দুনিয়া তো কাপড়ই ব্যবহার করে না, ও দামি আর আদামি কি ঠিক না, কাপড় ব্যবহার করে নাকি করে, যে এতটুক করে ঘরে এটার নাম কাপড় নাকি, এতটুক কাপড় কিনতে কয় টাকা লাগে? দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়া মুসলমান খায়, সবচেয়ে বেশি খাওয়া, বিশ্বাস হয় না? কয় আইটেম খান ডুলি, কয় আইটেমে ভাত খাওয়া হয় না, কয় আইটেম বাজার করতে গেলে দুই তিনটা কুলি লাগে, ঠিক না? সত্য না? নয়া বাজারে কারাকারি লাগে, ঠিক না? কে বড়টা কিনব? সবচেয়ে বেশি মুসলমান খায়,
সবচেয়ে দামি খাওয়া মুসলমান খায়, সবচেয়ে বেশি দামি কাপড় মুসলমান পরে, সবচেয়ে বেশি কাপড় মুসলমান ব্যবহার করে। একে ঘরের ভিতরে ঢুকা দেখেন, আগে ছিল হাড়ি পাতিল, এখন আর হাড়ি পাতিল নেই। ঢাকা শহরে আগে পুরান ঢাকা এগো কাছে হাড়ি পাতিল ছিল, ঘর সাজাইতো হাড়ি পাতিল দিয়ে, আগ বানায় ওটার ভিতরে হাড়ি পাতিল রাখতো, ঠিক না? জীবনে কোনোদিন ব্যবহার হতো না, ঠিক না? এখন হাড়ি পাতিল চলে গেছে, এখন শুধু কাপড় চুপড় দিয়ে আলমারি বোঝাই, ঠিক না? জান আপনি এত কাপড় কারো ঘরে পাবেন কিনা? জান না, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। যত বড় বড় ব্র্যান্ড আছে না মুসলমান ব্যবহার করে, বিশ্বাস হয় না? আমি গুড়া বলতেছি, মিডিয়া দিয়ে না, দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি মুসলমান ব্যবহার করে, বিশ্বাস হয় না? মানে গাড়ির পার্টস লোহা দিয়া বানায় নাই, সোনা দিয়া বানাইছে, জানেন কে? এটা তো জানেন না, করোনায় বাদশার গাড়ির পার্টস সোনা দিয়া বানানো। চারশো গাড়ি আছে ওর কাছে, দুনিয়ার সবচেয়ে দামি। লন্ডনে একটা বাংলো আছে চারশো কামরা, চার শত কামরা। তারপরও মুসলমান দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট। এখন যদি নেট থাকে সার্চ দিয়া দেখেন, কেএফসি মুসলমান কত খায়, গায়ে মুসলিম কত খায়। ওরা তো সারা মাস বাকি খায়, ওরা খাবে করতে পার, সারা মাসই কি খায়, আসে বাকি খায় না, আট পাঁচ করে খায়, তাতে কি টাকা আছে নাকি? মাসের শেষে বেতন পাবে, সব বেতন যার যারটা তার তার অ্যাকাউন্টে চলে যাবে, যেখান থেকে খাইছে ওইখানের অ্যাকাউন্টে চলে যাবে, তো সারা মাস বাকি খায়। শুধু কারণ এটা যে আমরা ইসলামের ইজ্জত রাখি, ইসলামের ইজ্জত রাখি, আল্লাহর ইজ্জত রাখি না, আল্লাহ রসুলের ইজ্জত রাখি, এই জন্য আমার কথা শুরু হয়ে গেল। মানুষ যেই বয়সেরই হোক, বাচ্চা আর পাগল ছাড়া, আর দুনিয়ায় যেমন অবস্থানেরই হোক, তার অবস্থান যেমনই হোক, যদি আল্লাহ আল্লাহ রসুল সঙ্গে না হইল, আল্লাহকে না পাইল, রসুলকে না পাইল, কোরআনের অনেকগুলা অঙ্গীকার ওয়াদা থাকা সত্ত্বেও তার পক্ষে হবে না, তার জন্য যেরকম কোরআনে ওয়াদা আছে মুসলমানের জন্য, হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা মুসলমানের জন্য বিশেষত্ব, খাস, কিন্তু শর্ত হইল আল্লাহর সাথে সম্পর্ক না হইলে হবে না, রসুলের সাথে সম্পর্ক না হইলে হবে না। আপনার অবস্থান যেমনই হোক, এই জন্য বেশিরভাগ মানুষ
নিজের অট্টালিকায় আত্মহত্যা করে, নিজের ঘরে দুই একজন পাওয়া যাবে যারা ট্রেনের নিচে পড়ে বা নদীতে ঝাঁপ দেয়, বেশিরভাগই পাবে কি নিজের ঘরে। কেন করে? ওর ঘরে তো সব আছে, ঘরে সবকিছু ওকে বললো না, তুই আত্মহত্যা করিস কেন? কি না আছে? খাটো তো আছে, ভালো মতো আছে, সোফাও তো আছে, আসবাবপত্র তো আছে, কাপড় চোপড় আছে, সিরিজ আছে, টেলিভিশন আছে, খাওয়া আছে, দাওয়া আছে, তুই আত্মহত্যা করিস কেন? ও বলবে সব আছে কিন্তু ভিতরে সুখ নেই, ভিতরে কিন্তু সুখের ওয়াদা, কিন্তু সুখের ওয়াদা কিন্তু সুখ হবে, কারণ আল্লাহর লোকে রসুলের লোকে সম্পর্ক নেই, এই জন্য সুখ নেই। সব আছে, সুখের সমস্ত উপকরণ আছে, আসবাব আছে, বস্তু আছে, কিন্তু সুখ নেই। মেলে সেলিব্রিটি হয়ে আত্মহত্যা করে কি করে? তার পুরো বিলাস বহুল ফ্ল্যাটের ভিতরে। পাঁচ ছয় দিন আগে একজন করছে না, ওর ফ্ল্যাট কি বিলাস বহুল না? সাজানো গুছানো ছিল না, কি ছিল না ফ্ল্যাটে? এসি আছে, সব আছে, তারপরও তো আত্মহত্যা করছে, ঠিক না? কেন? সব উপকরণ আছে কিন্তু সুখ নেই। আমার কথাটা বুঝাইতে পারতেছি কিনা জানি, আল্লাহ জানে কবে জাতির বুঝে আসবে, আমরা কবে বুঝাইতে পারব। আমাদের কথা তো তাসিন নাই, এই জন্য আপনারা বোঝেন না। জাদু ঘোরা দিতে পারতাম তাহলে বুঝতে পারতাম। আল্লাহ বলে তোমাকে আমি সুখ দিব, উপকরণ দিব, সমস্ত আসবাব দিব, উপকরণ দিব, বস্তু দিব, কিন্তু সুখ দিব না। কেননা তোমার আমার সম্পর্ক নাই, অথচ আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে পাঠিয়েছে, সদিচ্ছায় উম্মতে মুহাম্মদি বানাইছে। আল্লাহ সৎ ইচ্ছায় ভাগ্য খুলা দিতে চাইছে, মুসলমান হইতে পারা মানে হল সৎ ইচ্ছায় আল্লাহ আমাদের ভাগ্য খুলা দিতে চাইছে। উম্মত হইতে পারা মানে ইঙ্গিত করে যে আল্লাহ আমাদেরকে সৎ ইচ্ছায় ভাগ্য খুলা দিতে চাইছে, নাহলে আল্লাহ নিজের ঘরের কসম খান না, আল্লাহ নিজের ঘরের কসম খান না। কোরআনে আছে বন্ধু শহরে আছে এই জন্য শহরের কসম খাইতেছেন, নিজের ঘর আছে এই জন্য না। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, নিজের ঘর আছে এই জন্য শহরের কসম খাইতেছেন না, বন্ধু আপনি আছেন এই জন্য খাইতেছে, ওই বন্ধুর উম্মত। বুঝা গেল আল্লাহ ভাগ্যের দরজা খুলতে চাইছেন, কিন্তু বললাম না ওই যে আমার বুঝে আসে নাই, আমি আল্লাহকে সঙ্গে নিতে পারি না, রসুলকে সঙ্গে নিতে পারি না। আজকে সয়া গেছে বিদায়, আমাদের জীবন কাটে সয়া গেছে বিদায়। একটা প্রবাদ বাক্য আছে না, দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসে, ঠিক না? আমাদের জীবনটা সয়া গেছে এই জন্য কাটতেছে, অনুভূতি নাই, উপলব্ধি নাই, চিন্তা নাই, ধারণা নাই, তুলনা নাই। তো আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ বলতেছে, কোরআন বলতেছে, তোমার সাথে আমার সম্পর্ক যদি না থাকে, আমার বন্ধুর সাথে তোমার সম্পর্ক না থাকে, তাহলে ছিল সুখী জীবন তোমার জন্যই ছিল, কিন্তু তোমাকে দিব না, ছিল তোমার জন্য, তুমি পাবে না।
উপকরণ সব থাকবে। বলেন আমাদের কার ঘরে উপকরণ না আছে, আসবাব না আছে, বস্তু না আছে, কার ঘরে? একটা ছোট হোক তারপরও তো আছে না নাই, কি বলেন? রাগ হয়ে যান না, বুঝানোর জন্য বলি, হাঁপ কাঠার ঘর তার ভিতরও তো আছে, হাঁপ কাঠা পর্যন্ত আধা কাঠা তার ভিতরও তো আছে না নাই, সব আছে, সুখ নাই। সুখ দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের লগে সম্পর্ক না হবে। আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হবে, পুরো ঘর এক কাপড়ে তারপরও সুখ দিবে, পুরো ঘর কয় কাপড়ে, এক কাপড়ে পাল্টায় পাল্টায় পরে, যার দরকার সে পরা যায়, যার দরকার না সে ঘরে বসে থাকে, তারপরও সুখ। এরা সুখের চর্চা করতেছে, আমাদের ঘরে সুখ আছে, আমাদের ঘরে শান্তি আছে, আমাদের ঘরে জোর আছে, মিল আছে, মহব্বত আছে, আমাদের ঘরে এটাকে কি বলে আত্মত্যাগী আছে, ইসার আছে, সব আমাদের ঘরে আছে। একজন আরেকজনের জোর করে খাওয়াইতেছে, নিজের চাহিদা থাকা সত্ত্বেও আরেকজনের পেটে দিতে চাইতেছে, তুমি খাও, আমি ক্ষুধার্ত কম, তুমি মনে হয় একটু বেশি, তুমি খাও, পরের বেলায় আমি খাই নিব, এরকম। শুধু ঘরটা না, সমাজটাই এরকম। নিজের খিদা আছে বটে, কিন্তু নিজের খিদাটাকে ছোট দেখতেছে, সামনে যে আসছে তাকে বড় দেখ, তার খিদাটা বড় দেখতেছে। তারপরই তো কোরআনের আয়াত আসছে, নিজের প্রয়োজন আছে, তারপরে বলতেছে আমার খিদাটা মনে হয় ছোট, ওরটা মনে হয় বড়, তুমি খাও। এরকম একটা সমাজ ছিল, পরিবেশ ছিল, প্রত্যেকের জীবনটা সুখ দিয়ে ভরা ছিল, কেননা সবার সম্পর্ক আল্লাহর সাথে ছিল, রসুলের সাথে ছিল। বিদায় কসম খায় একটা কথা বলা যায়, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সদিচ্ছা উম্মতে মুহাম্মদী বানাইলেন, সে যদি আল্লাহর সাথে রসুলের সাথে সম্পর্ক না জড়ল, রব্বে কাবার বসে বাড়ি সোনা দিয়ে বানাইতে পারে, কিন্তু আল্লাহ দেখায় দিবে সোনার বাড়ির ভিতরে বসে সে আত্মহত্যা করে। সোনার বাড়িতে ভিতরে বসে সে আত্মহত্যা করে, দুনিয়ার কোনা কোনার থেকে আইনা ফ্ল্যাটকে সাজাবে, আর ওই ফ্ল্যাটের ভিতরে পিস্তল রেখা সে নিজেকে আত্মহত্যা করে, কসম খায় বলা যায়। আল্লাহর সাথে সম্পর্ক জোড়া, রসুলের সাথে সম্পর্ক, আজকে জুড়ি না, এই জন্য মজা পাই নাই। যুবক যদি জুড়ত, কেন প্রত্যেক স্তরের এক একটা মজা ভিন্ন, ঠিক না? কি বলেন? এক বয়স ছিল, আপনার দিকে তাকাইলো আপনি মজা পাইতেন, আবার আপনি তাকাইলো মজা পাইতেন, ঠিক না? আর এখন আপনি তাকাইলে গালি খাইবেন, আর কেউ যদি তাকায় তো আপনার মনটাও খারাপ লাগবে, নাই কিছু এখন তাকায় কি জন্য, আমিও বুড়া হইলাম, রেশমি চুরিও বাহির হইল, এই প্রবাদ বাক্য বলবে, ঠিক না? এক এক বয়সের এক একটা মজা থাকে।
মনে হয় বুঝাইতে পারতেছি না। যৌবন বয়সে আল্লাহ পাওয়া রসুল পাওয়া এটার মজা ভিন্ন, এটা এক ধরনের মজা। বুড়া বয়সে পাওয়া এটা আবার আরেক ধরনের মজা। নারীর পাওয়া এটা আবার আরেক ধরনের মজা। গরিবের পাওয়া এক ধরনের মজা। অট্টালিকার মালিক আল্লাহ পাওয়া এটা আরেক ধরনের মজা। যদি মজা না হইতো তাহলে ফাজাইলে আমল এই হাদিস আসতো না। ফাজাইলে আমল এই হাদিস আছে, যারা উঁচা উঁচা বিছনায় বসে আল্লাহর জিকির করে বড় বড় উঁচা উঁচা মর্যাদায় পৌঁছা যায়, ঠিক না? আছে না নাই? ওটা আবার আরেক মজা। প্রত্যেক স্তরের সম্পর্কের এক একটা কি মজা আছে। কিন্তু সবচেয়ে বড় মজা যে পায় ওটা হলো যৌবনে আল্লাহ পাওয়া রসুল পাওয়া, ওটার মজা অন্যরকম। ওটার মজা অন্যরকম, ওটার মজার কোনো তুলনা হয় না। যা কি আল্লাহ মুসলমানের ঘরে দিলেন, অস্তিত্ব জন্ম পয়দা করলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, সে জীবনের যে স্তরে থাকুক বা দুনিয়ার যেই পজিশনে থাকুক, আল্লাহ রসুলের সাথে যদি সম্পর্ক না হয় তাহলে কোরআনের অনেকগুলা জিনিস অঙ্গীকার থাকা সত্ত্বেও তার পক্ষে হবে না। এক নম্বর হলো সুখের জীবন, সুখের জীবন। দুই নম্বর হলো রিস্কান কারিমা, ক্লান্তিহীন রিজিক তার জন্য হবে। তার প্রয়োজন ক্লান্তিহীন পুরো হবে না, মিটবে না, ক্লান্তির সাথে মিটবে তাও কোনো গ্রান্টি নাই, মিটবে কি মিটবে না। কিন্তু যখন আল্লাহ আল্লাহ রসুলের সাথে হবে তখন ক্লান্তি ছাড়া মিটবে। বরং হাদিসে আরেকটা শব্দ আছে, তোমাকে পাখির মতো পালবে। হাদিসে আরেকটা শব্দ আছে, আবাল্লা আইয়ার জুকা আব্দাহুল মুমিন মিন হাইসু ইয়াতাসিম। আল্লাহ বলে আমি অস্বীকৃতি জানাই, আমার পছন্দ না, ভালো লাগে না, ভালোবাসি না, আমার লজ্জা লাগে তোমার ধারণা অনুযায়ী তোমাকে দিতে। তোমাকে আমি দিব তো ধারণা অতীত দিব, ধারণার চেয়ে বেশি দিব। যখন আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হবে, আর যখন সম্পর্ক হবে না তখন ইজ্জতের ক্লান্তিহীন রিজিক দিবে না, দিবে কিন্তু এমন দিবে মানুষ দেখবে পাহাড় আছে পাহাড়। ওর কাছে জিজ্ঞাস করলে বলবে মাথা ডাকে পাও খোলা যায়, পাও ডাকে মাথা খোলা যায়। মনে হয় বোঝেন না, ও কি বলবে? মনে হয় আর শব্দ বললে মনে হয় বুঝবেন, ঠিক না? ওকে জিজ্ঞাস করলে বলবে কিছু নাই, কিছুই হইল না, এখনো কিছু, এখনো কিছু হইল না, এখনো অবাক, এখনো মনে হয় সারাটা দুনিয়া ওরে দিয়া দিলে তারপরও মনে হয় এই শব্দটাই বলতো যে এখনো অবাক, এখনো। এটারই আমি অন্যভাবে বললাম, মাথা ডাকলে পাও খোলা যায়, অথচ বাহির থেকে দেখা যাইতেছে অডেল পাহাড়। অডেল সম্পদের কি, কিন্তু ওর কাছে জিজ্ঞাসা করেন না কিচ্ছু হয় নাই, ঠিক না? এটাই তো বলে। আজ পর্যন্ত শুনছেন কাউকে আলহামদুলিল্লাহ বলতে? আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দিছে, বলবে অবাক, বলবে বাবার বিষয়। কিন্তু
ওর পেট ভরবে না, সারা দুনিয়া দিলেও ভরবে না, ভরবে ওই হাদিসের কথা সত্য হবে, যেদিন মরবে ওইদিন কবরের মাটি ওর পেট ভরবে, এর আগে ভরবে না। আর ক্লান্তিহীন রিজিক যার আল্লাহর সাথে সম্পর্ক আছে, রসুলের সাথে সম্পর্ক আছে, ক্লান্তিহীন ওর প্রয়োজন মিটবে, ও সারাদিন খালি আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ ভাই কেমন আছিস, আলহামদুলিল্লাহ আল্লাহ কতটুকু দিছে, আলহামদুলিল্লাহ খালি কি বলবে, আলহামদুলিল্লাহ। শুধু সওয়াব পাবে না, আলহামদুলিল্লাহ সব পাবে না, জান্নাতে এক একটা শব্দের বিনিময়ে এক একটা বাড়ি পাবে, এক একটা বাড়ি পাবে, এক একটা বাড়ি পাবে। বিশ্বাস করেন না, হাদিসে আছে, ফাজাইলে আমলি আছে, এক একটা বাড়ি পাবে আলহামদুলিল্লাহর বিনিময়ে। শুধু সব পাবে না, আল্লাহ রসুলের সাথে যদি সম্পর্ক না হয় তখন ক্লান্ত হতে থাকবে, ক্লান্তির রিজিক কামাইতে থাকবে, মাথা এত বরকত দিবে যে প্রয়োজনও মিটবে, আবার দেখা যাবে কিছু থাইকেও যাবে, আবার কবরে যাবে কেউ এক টাকা পাবে না, কেউ এক টাকাও পাবে না, কোন ঋণ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা আসতেন জিজ্ঞাসা করতেন এই ব্যক্তির ঋণ আছে কিনা, যদি থাকতেন তো জিজ্ঞাসা করতেন কে দায়িত্ব নিবে, নিলে আমি জানাজা পড়ব, নাহলে পড়ব না, কেউ না নিলে আল্লাহ রাসূলের যদি সমর্থ হতেন উনি নিজে নিয়ে নিতেন, তারপরে জানাজা পড়তেন। উপকূল আবাদ বড় জিনিস, আজকে তো মানুষ নিজের আখেরাত হাসতে হাসতে বরবাদ করে, কি কথাটা কোন দিকে চলে যায় জানি না, নিজের আখেরাত গুলা কি করে হাসতে হাসতে বরবাদ করতেছে, উপকূল আবাদ নষ্ট করতেছে, উপকূল আবাদ বিশেষ করে আমাদের ইয়ং বেস, একটু যারা হাট্টা গাট্টা এরা বেশি রাগ হয়ে যাবে না, উপকূল আবাদ বড় কঠিন জিনিস, আল্লাহ নিজের হক তো মাফ করে দিবেন কিন্তু উপকূল আবাদ মাফ করবেন না। এটা দুনিয়ায় মাপ পাইতে হলে একটাই জায়গা আছে, সেটা মুজদালিফা, হজের সময় মুজদালিফায় মাফ হওয়ার ইঙ্গিত আছে, মুজদালিফায় মাফ চাইলে মাফ হতে পারে কিন্তু মাপটা ডাইরেক্ট হবে না, ওই ব্যক্তিকে আল্লাহ বিনিময় দিয়া তারপরে একে মাফ করবে, আল্লাহ নিজের থেকে বিনিময় দিবে, ওরা বিনিময় দিবে, হাসতে হাসতে নিজের আখেরাত নষ্ট করতেছে, হাসতে হাসতে সামান্য দুনিয়ার জন্য হাসতে হাসতে আখেরাত নষ্ট করতেছে। কথা বলতে তো অনেক মাইপা বলতে হয়, এই জন্য ক্লিয়ারলি বলতেও পারি না, ক্লিয়ারলি বলতেও পারি না, আর ইঙ্গিত দিয়ে বোঝানোও যায় না। এই জন্য কোনো কাজ করার আগে ভাবা উচিত এটা আল্লাহর হক না বান্দার হক, বান্দার হক চিনা উচিত, বান্দার হক নষ্ট করলে এটা আল্লাহ মাফ করবে না, হুকুকুল ইবাদ বলে বড় কঠিন মাসলা, বড় কঠিন, বড় কঠিন, আল্লাহটাই পুরা করে না বদলাটা করতে কি করবে, আল্লাহটাই তো পুরা করে না,
একটা উদাহরণ দিই, বিজ্ঞান দিয়ে আপনাদেরকে বুঝে আসবে কিনা জানি না, তারপরে দিতেছি। আচ্ছা, আমরা যে শ্বাস ছাড়ি এটা কি? কার্বন ডাই দূষিতন? এটা যদি ভিতর থেকে বাহির না হলো কি হবে? কয়দিন টিকবে? আল্লাহ ডেলি আমাদের, এটা আমাদের ভিতরে জমা হয় ডেলি, আমাদের ভিতর থেকে 80,000 বার আল্লাহ এই কার্বন ডাই অক্সিজেন বাড়ি করে। কতবার? কতবার? 24 ঘন্টা। একদিন যদি বাহির না করতেন, একদিন যে আল্লাহ এই এহসান ডেলি করতেছে একজনের উপরে, ওই মানুষটাকে আল্লাহ ডাকে, আমি বাদেই দিলাম, আল্লাহ ডাকে, তারপরও আসে, তাকে কি করা উচিত বলে? আপনি হইলে কি করতেন? আল্লাহ যদি রহমান না হইত আর রহিম না, করিম না হইতো, হান্নান না হইতো, মান্নান না হইতো, জাওয়াদ না হইতো, হায় হায় মনে হয় ওকে মাটির ভিতরে মুহূর্তে গায়রা দেওয়া দরকার ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, আমার হাতেও সময় কম, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর সাথে যতক্ষণ পর্যন্ত আমাদের সম্পর্ক না হবে, মুসলমান যাকে আল্লাহ বানাইলেন, উম্মতে মুহাম্মদী যাকে বানাইলেন, তার যদি আল্লাহর সাথে সম্পর্ক না হইল, রসুলের সাথে সম্পর্ক না হইল, তাহলে কোরআনের ওয়াদা গুলা তার পক্ষে হবে না, না, না। হাদিসের ওয়াদা গুলা তার পক্ষে হবে না। একটা দেখাইলাম সুখের জীবন তার হবে, ক্লান্তিহীন রিজিক তার মিলবে না, ক্লান্তিহীন প্রয়োজন তার মিটবে না, ক্লান্তির সাথে মিটতে পারে, কিন্তু মিটলেও ওটার ভিতরে বরকত থাকবে না, ওটার ভিতরে বরকত থাকবে না। তৃতীয় সে যেখানেই থাকুক না কেন, যত পাহারার ভিতরে থাকুক, তারপরও সে জীবনে কোনদিন নিরাপদ এই শব্দটা ভিতরে পাবে না যে আমি নিরাপদ, আমি নিরাপদ, এই শব্দটা সে ভিতরে কোনদিন পাবে। যেমন আমরা পাই না, আমি উদাহরণ দিই, প্রত্যেক গলি গলি সিসি ক্যামেরা, প্রত্যেক বাড়ি বাড়ি সিসি ক্যামেরা, দরজা কেচি গেট, আবার অনেক বাড়িতে নিচে কি সিকিউরিটি গার্ড, তারপরও কেউ নিজের ঘরে বয়ান নিরাপদ ভাবে না, ভাবে? অথচ কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, আর আরেকজন নিরাপদ ভাবতেছে বাবুল গাছের নিচে শুয়া কবরস্থান, বাবুল গাছ ওইখানে আটকে বালিশ বানায় ঘুমাইতেছে, অথচ 3-4 মহাদেশের রাজা, কয় মহাদেশ? এশিয়া, ইউরোপ, রাশিয়া, আফ্রিকা, কেন সাহাবাদের জমানায় বাকি মহাদেশ ছিল না, এটি তো আবিষ্কার হলো কয়েকদিন আগে, অস্ট্রেলিয়া, আমেরিকা, ক্যানাডা, এটি তো কয়েকদিন আগে আবিষ্কার হয়েছে, চারটেই ছিল, 4 মহাদেশের রাজা, ভিতরে নিরাপত্তা এতটুকু পাইতেছে যে কবরস্থান, বাবুল গাছ এর নিচে মাটিতে শুয়া ঘুমাইতেছে, এটারে বালিশ বানায়, আর উক্তি যুক্তি আমার না,
বরং ওই জমানার সবচেয়ে বড় শক্তি পারস্য। পারস্যের উক্তি সে নিজে বলতেছে, নিজে লিখতেছে, আমিলতা আদিলতা ফামিলতা, আদিলতা আমিলতা ফামিলতা, তিনটা শব্দ। তুমি হিসাব করার মতো করছো, এই জন্য তুমি নির্ভীক, নিরাপত্তার চাদরের ভিতরে আছো, এই জন্য তুমি যেখানে খুশি সেখানে ঘুমাইতে পারো। আমরা তো এত পাহারার ভিতরেও, রাজপ্রাসাদের ভিতরেও আমাদের ঘুম আসে না, আমরা নিরাপদ মনে করি, নিরাপদ মনে করি। বেরে দোস্ত রাত হয়ে যাবেন, যান যান রাত্রে মাঝে মাঝে ঘুরেন, ওই সদরঘাট যারা ঘুমায় না ওরা আপনার চেয়ে আমার চেয়ে বেশি নিরাপদে ঘুমায়। যারা কমলাপুর স্টেশনে ঘুমায় ওরা আপনার আমার চেয়ে বেশি নিরাপদে ঘুমায়। বুকের ভিতরে নিরাপত্তা নিয়ে ঘুমায়, আপনার আমি নিরাপত্তা নিয়ে ঘুমাই, বুকের ভিতরে নিরাপত্তা। অথচ কোরআন বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা তোর জন্য। তিনটা তো দেখাইলাম, আরো তিন ডজন দেখানো যায়। তো কোরআন হাদিস দেখান যায় কয়েক ডজন, শর্ত হইল যাকে মুসলমানের ঘরে জন্ম দিলেন, অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, ওর জন্য বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর সাথে সম্পর্ক জড়তে হবে, রসুলের সাথে সম্পর্ক জড়তে হবে, নারী হোক পুরুষ হোক যুবক হোক বৃদ্ধ। আগেই বলছি প্রত্যেক স্তরের সম্পর্কের মজা ভিন্ন, মজা ভিন্ন, মজা ভিন্ন, মজা ভিন্ন, ভিন্ন মজা ভিন্ন। নারী যখন আল্লাহর সাথে সম্পর্ক জোড়ে আল্লাহ রসুলের সাথে, এটার মজা ভিন্ন, এটার মজা ভিন্ন। যুবক যখন সম্পর্ক গড়ে ওটার মজা ভিন্ন, বৃদ্ধ যখন গড়ে তো ওটার মজা ভিন্ন, গরিব যখন গড়ে ওটার মজা ভিন্ন, বড় বিত্তশালী যখন গড়ে ওটার মজা ভিন্ন, এক একটার মজা ভিন্ন। না দুনিয়াতে খাওয়ার আইটেমের মজাও তো ভিন্ন, ঠিক না? না ভিন্ন না, প্রত্যেক সোসাইটির থাকার মজাও তো ভিন্ন, ঠিক না? কি বলেন, ভিন্ন না ভিন্ন, ভিন্ন ভিন্ন। উয়ারিতে থাকে বটে, রাগ হয়ে যাবে মনে হয় আবার যদি উয়ারির মানুষ শুনে, থাকে বটে উয়ারিতে, সিকিউরিটি গার্ডও দেখি রাত্রে আসে, তারপরও দেখা যায় চুরি সবচেয়ে বেশি হয়, ঠিক না? কি জানলা খুলা মোবাইল পাশে রাইখা ঘুমানো যায় না, তাই না? কি শুনি তো মাঝে মাঝে দুই বিল্ডিংয়ের চিপা দিয়ে উঠা বলে লয়ে আসেন, তো রাগ হয়ে গেলেন। যেটা বলতেছিলাম, দুনিয়াতে যেরকম আইটেমের মজা ভিন্ন, ঠিক বয়সের দিক দিয়া, দুনিয়ার পজিশন দিক দিয়া আল্লাহ রসুলের সাথে সম্পর্কের মজাও ভিন্ন, মজাও ভিন্ন। যুবক যখন আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক লাগায় তো ওটার মজা অন্যরকম, ওটার মজা অন্যরকম, ওটার মজা অন্যরকম। যে যুবক লাগাইছে আর পাইছে ওর মজা অন্যরকম, অন্যরকম মজা। আবার বৃদ্ধ যখন পাইছে বৃদ্ধ বয়সে তো ওর মজা অন্যরকম, নারী যখন পায় তখন মজা অন্যরকম, বিত্তশালী যখন পায় তো মজা অন্যরকম। আল্লাহ এক একটার মজা এক এক রকম রাখছে। এই জন্য মেরে দোস্ত উচিত আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক।
কিন্তু যদি প্রশ্ন করেন এটা হবে কি জন্য কিভাবে, এটার জন্য তালাশ লাগবে, তালাশ। তালাশ লাগবে, তাইলে প্রবাদ বাক্য সত্য হবে, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, পাইলেও পাইতে পারো না। এটা হলো দুনিয়ার ব্যাপারে, আল্লাহ রসুলের ব্যাপারে হইল নিঃসন্দেহে তুমি পাবে অমূল্য রতন, সন্দেহহীন। কেন হাদিস এটাই বলে উতলুবনি, আল্লাহ বলে তালাশ করতে হবে, তালাশ করলে কি হবে, নিঃসন্দেহে তুমি পাবেই পাবে। তখন দেখবেন রাত্রে আইসা দেখা দিবে, যুবককে যৌবনে দেখা দিবে, আল্লাহ রসুল আইসা দেখা দিয়া বলবে যুবক কেমন। তখন যুবক যৌবন বয়সে আল্লাহ রসুলকে দেখবে, ভাগ্য যৌবন বয়সে খোলা যাবে, বৃদ্ধ বৃদ্ধ বয়সে দেখবে, নারী নারীর বয়সে দেখবে, এমন কি হইতে পারে ওই পরিবেশের বাচ্চাও বাচ্চা বয়সে দেখবে। হ্যাঁ, প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে পারবো আপনাদের, কিন্তু দেওয়াটা এই মজলিসে ঠিক হবে না, এই জন্য দিব না। বাচ্চা বাচ্চা বয়সে দেখবে, ওই ঘরটাই এরকম, বাচ্চা যদি নাও চিনে সকালে উঠে বলবে যে আমাকে চিনে দিছে, আমি নবীজিকে দেখছিলাম। এই জন্য তালাশ লাগবে, তালাশ। আর দুনিয়ারটা প্রবাদ বাক্য হলো পাইলেও পাইতে পারো, এখানে সন্দেহ আছে, কিন্তু আল্লাহ রসুলের তালাশে যে নামবে এখানে কোনো সন্দেহ নেই, পাবেই পাবে, পাবেই পাবে। মৃত্যুর এক মুহূর্ত আগে হলেও পাবে, দেখা যাবে মৃত্যুর কিছুক্ষণ আগে পালো, কিছুক্ষণ আগে হলেও পাবে। আল্লাহ হঠাৎ মনে করায় দিবে, দৃঢ় করে দিবে, সবার সামনে কলেমা পড়া কাইতে হবে। এটা হলো পাওয়ার নিদর্শন, পাওয়ার। শুধু নিজে বোঝা যায় না, সবাইকে জানায় গেছে আমি কিন্তু পায়া গেলাম, পায়া। মৃত্যুর কিছুক্ষণ আগে হলেও পাবে, গ্রান্টি, কিন্তু তালাশ হতে হবে, তালাশ। জানি না কতটুকু বুঝাইতে পারলাম। আসেন, অতীতের জন্য তওবা করি আর সামনের জন্য তালাশ করি, কি কাজগুলা করলে আল্লাহ পাওয়া যাবে, আল্লাহ রসুল পাওয়া যাবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে, রসুলের সাথে সম্পর্ক হবে। আমি আমার দিকে দাওয়াত দিতেছি, আল্লাহর দিকে, রসুলের দিকে, তাদের কাছে গেলে তত্ত্ব পাবেন এটা বলে দিতেছে। হক্কানি আলেম ওলামাদের কাছে গেলে, আল্লাহ ওয়ালাদের কাছে, হক্কানি আল্লাহ ওয়ালা, হক্কানি আলেম ওলামা, এদের কাছে যান। আলহামদুলিল্লাহ প্রত্যেক মসজিদে হক্কানি আলেম আছে, এদের কাছে জিজ্ঞাসা করে তুমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, মহব্বত লাগাইতে চাই, নাহলে কবি কেন বলবে লাগাও তো লাউ উসে লাগাও, লাউ বোঝেন, আবার লাউ বোঝেন না, লাউ এটা উর্দু শব্দ, লাগাও তো লাউ উসে লাগাও। মহব্বত যদি লাগাইতেই হয় তাহলে ওনার সাথে লাগাও, আল্লাহ রসুলের সাথে লাগাও। যুবক প্রেমের যদি নিশাই থাকে তো প্রেম আল্লাহর লোকে করো, রসুলের লোকে করো, কোনোদিন তোমাকে সেক দিবে না। আর যদি দুনিয়ায় মানুষের সাথে করো হয়তো সে তোমাকে সেক দিবে, নাহলে তুমি তাকে সেক দিবে।
সে তোমাকে ধোকা দিবে নাহলে তুমি তাকে ধোকা দিবে। কিন্তু তার সব চাহিদা তুমি পূরণ করতে পারবে না, বিয়ে তোমাকে ধোকার আশ্রয় নিতে হবে। বা তোমার সব চাহিদা সে পূরণ করতে পারবে না, বিদায় তাকে ধোকার আশ্রয় নিতে হবে। কিন্তু আল্লাহ আল্লাহ রসুল চাইলে তোমার সব পুরা করতে পারে, কোনো ধোকার আশ্রয় কোনোদিন নেবে না। আল্লাহ সব চাহিদা পুরা করবে, কোনো ধোকার আশ্রয় নেবে না। মানুষের ভিতরে থাকে নাইলে প্রবাদ বাক্য কেন হয়, শরীরটা বুড়া হলে কি, মনটা তো বুড়া হয় না, ঠিক না? বুঝা গেল ভালোবাসার প্রেমের একটা ইয়ে ভিতরে আছে, এখনো আছে, কিন্তু ওটা আল্লাহর সাথে হোক, রসুলের সাথে হোক, আর কারোর সাথে না, আর কারোর সাথে না। এখানেও একটা বড় সুন্দর জিনিস আছে যদি বুঝি, আল্লাহ বলে আমাদের সাথে যদি ভালোবাসা হইলো তাহলে সমগ্র সৃষ্টিকে তোমাকে ভালোবাসতে আমরা বাধ্য করব, সমগ্র সৃষ্টিকে আমরা তোমাকে ভালোবাসতে বাধ্য করব, সব সৃষ্টি তোমাকে ভালোবাসবে। এটাই হাদিসে ইঙ্গিত, মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালক, তখন সব সৃষ্টি তোমাকে ভালোবাসবে। তখন ভালোবাসাটা ওই ভালোবাসা হবে যেটা হাদিসে আরেক শব্দ বলছে, আল হুব্বু লিল্লাহ, আল হুব্বু, সবাই আল্লাহর কারণে তোমাকে ভালোবাসবে। কার কারণে? কার কারণে? এই ভালোবাসায় কোনো খাদ থাকবে না। সোনা পিওর হইল 99.99 হয়, 999.99। যান তাঁতি বাজার একটা বার কিনা দেখেন, ওটার ভিতরে এটাই লেখা আছে 999.90। এখনো একটু রয়ে গেছে, একটু রয়ে গেছে, আর যখন ভালোবাসা আল্লাহর জন্য হবে ওটা 100% পিওর, ওটা 100, তারপরে কোনো পয়েন্ট সয়েন্ট নাই, 100%। তখন সব সৃষ্টি আপনাকে ভালোবাসবে, সব সৃষ্টি ভালোবাসবে, কিছু দিলেও বাসবে, কিছু না দিলেও বাসবে। আজকে তো এত দিছি, তারপরে জীবনটা তেনা, মনে হয় বুঝাইতে পারি না। যার কাছে সবকিছু খুয়ায় দিলাম সেও কয় বুইরা, সেও কি কয়, না মনে হয় বুঝেই নাই কথা, সব খুয়াইছি কার কাছে, ওনার কাছেই তো, ঠিক না? উনি এখন কি কয়, হ্যাঁ তুমি বুড়া হয়ে গেছো, ঠিক না? এটা কি ভালো কথা কইলো না খারাপ কথা কইলো? খুয়াইলাম তো ওনার কাছেই সব, ঠিক না? বুঝা গেল সেও 100% না। ওই জন্য আসে তওবা করি, আল্লাহর সাথে তাল্লুক তালাশেন, আমি আজকের থেকে শিখি কোন কাজ করলে, কোন আমল করলে, কোন কথা বললে আল্লাহ পাওয়া যাবে, আল্লাহ রসুলের সাথে তাল্লুক হবে। আর যতদিন যতদিন পাইলাম না, তালাশ করতে পারলাম না বা ওই জিনিস শিখতে পারলাম না, অতদিনের জন্য একটা আমল আছে, যদি করতে চান তাহলে বলতে পারি, হ্যাঁ, ওটা হলো সারাদিন অগণিত বার ইস্তেগফার করা, অগণিত বার ইস্তেগফার করা, বুঝনা না? যদি গুণও পড়েন তাহলে কমসে কম 1000 বার হওয়া চাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 1000 বার হওয়া চাই। আরেকটা হলো দুরূদ শরীফ পড়া, আরেকটা হলো আরেকটা একটা আল্লাহর জন্য, একটা আল্লাহর রসুলের জন্য, একটা হলো ইস্তেগফার পড়া, আরেকটা হলো কি, দুরূদ শরীফ।
অগণিত বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দুরূদ শরীফ পড়তে থাকা, সময় ভাগ করা, আধা বেলা ইস্তেগফার, আধা বেলা দুরূদ শরীফ পড়তে থাকা। যতদিন তালাশে না নামলেন বা যতদিন শিখতে না পারলেন ততদিন এই দুটা কাম চালায় যাওয়া চাই। তাইলে দেখা যাবে, আল্লাহ চাহে তো দেখা যাবে যে ইনশা আল্লাহ, তারপরে একদিন জজবা আসবে। এক সময় ছিল মানুষের পিছনে প্রচুর সময় দিতেন, দূর দূর সফর করতেন, দূর দূর ইতিহাসের পাতা উঠে দেখেন, দূর দূর সফর করতেন, দূর দূর বাহির হয়ে চলে যেতেন। যদিও মোচড়ায় গোচড়ায় আমরা অন্যভাবে ব্যবহার করি, কিন্তু কিতাবে গাইটা দেখতেন আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দূর দূর সফর করত, মাস না বৎসরের পর বৎসর করে থাকতেন। তারপরে যখন চমকায় আসতেন, চমকায়া যখন আসতেন, যখন আসতেন তো সুঘ্রাণ এরকম ছড়াইতো, এরকম ছড়াইতো, সুঘ্রাণ সুঘ্রাণ ছড়াইতে থাকতো। আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই জানির যিনি, উনি কেরাত পড়ার জন্য এত বছর ছিলেন না, কেরাত পড়তে এত বছর লাগে না, উনি তো তাল্লুকের জন্য এত বছর সৌদি আরব পড়েছিলেন। যখন বইনা গেছেন তখন ফিরে আসেন। বাইজি বুস্তানি রহমতুল্লাহ আলাই টানা 14 বৎসর পড়েছিলেন, 14 বৎসর, 7 বৎসর বয়সের থেকে নিয়া 14 বৎসর পড়েছিলেন। 14 বৎসর পরে এরকম হয়ে আসছেন যে এক বৈঠকে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রি মুসলমান হয়েছে, এক বৈঠকে কত 5 লক্ষ খ্রিস্টান পাদ্রি, খ্রিস্টান না পাদ্রি। আবু হানিফা রহমতুল্লাহ এত জীবিত দশায় আবু হানিফা রহমতুল্লাহ এর জানাজা দেখান 90,000 খ্রিস্টান মুসলমান ছিল, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ এর জানাজা দেখা 70,000 খ্রিস্টান এক ওয়াক্তে মুসলমান হয়েছে, ইমাম তাইমিয়া রহমতুল্লাহ এর জানাজা দেখা 60,000 খ্রিস্টান মুসলমান হয়েছে, শুধু জানাজা দেখা। আমাদের আকাবেররা ছিলেন, ওনাদের চেহারা দেখা মুসলমান হয়েছে পাদ্রি, সাধু মুসলমান হয়েছে সাধু। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের রেল স্টেশনে দাঁড়ায় আছে, পাদ্রি আয়েশা হাত বাড়ায় দিয়া বলতেছে মুসলমান বানাও, বলছে তুমি কি দেখা মুসলমান হইতেছ, তোমার চেহারা দেখা, এটা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে, আমি তোমার চেহারায় যা দেখতেছি এটা দুনিয়া দেখতেছে না, আমার মতো দুনিয়া দেখলে পুরো হিন্দুস্তান এখন মুসলমান হয়ে যেত, আমি তোমার চেহারায় যা দেখতেছি, আমি তোমার চেহারায় যা দেখতেছি এটা শুধু স্টেশন না, যদি হিন্দুস্তান দেখতো হিন্দুস্তান মুসলমান হয়ে যেত। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ রেলে বয়ে রয়েছে, সাধু এসে বলতেছে মুসলমান বানাও, আমি তোমার চেহারায় যা দেখতেছি এটা মিথ্যাবাদীর চেহারা না, মুসলমান বানাও, তারপরে বলতেছি কি দেখতেছি। সত্য একটা সময় ছিল মানুষ লম্বা সময় দিত, নারী দিত, পুরুষ দিত, যুবক দিত, বৃদ্ধ দিত, একটা সময় ছিল লম্বা লম্বা সময় দিত, লম্বা লম্বা সফর করতেন শুধু আল্লাহ পাওয়ার জন্য। জানে আল্লাহ পাইলে সব পাওয়া যাবে, আল্লাহ পাইলে, আল্লাহ পাইলে সব পাওয়া, আল্লাহ পাইলে সব পাওয়া যাবে,
শুধু সে পাবে না, আমি তো আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো না আপনাদেরকে, নিলে আমার মন চায় মাঝে মাঝে দেখাই, কিন্তু তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে এই জন্য দেখাইতে পারি না। শুধু সে না, তার কয়েক জেনারেশন পর্যন্ত এইটা বেঁচেই চলতে পারবে, কয়েক জেনারেশন এটা বেঁচেই পারবে, নাম বেঁচেই চলতে পারবে, কয়েক জেনারেশন চলতে পারবে। তুমি আসে আমি আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো, ওই নামের উপরেই চলতেছে, কিন্তু কুরবানি একজন দিছে, একজনই কুরবানি দিছে। এই জন্য আসেন আজকে তওবা করো, রাজি আল্লাহর ঘরে মনের থেকে বলো যে আল্লাহ তওবা করো, মনের থেকে আল্লাহ তওবা বড় পছন্দ। যতদিন পর্যন্ত তালাশ না করতে পারবো আর শিখতে না পারবো ততদিন পর্যন্ত এই দুইটা আমল করি, কাসরতে ইস্তেগফার, যত বেশি ইস্তেগফার করবে যত বেশি দুরূদ পড়তে পারে, এত বেশি পড়েন, এত বেশি পড়েন যে আয়েশা যেন দেখা দিয়া বলে যে এত পড়তে হবে না একটু কম পড়লেও হবে। হ্যাঁ 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 আছে, কিতাবে আছে, আয়েশা বলবে এত বেশি দেখা হবে তোমার সাথে, আমরা দেখা দিব, আমরা দেখা দিব, এতটুকু পড়েন প্রথমে আয়েশা যেন বারণ করে, যেমন আল্লাহ রসুল এতটুকু করতে ছিলেন, আল্লাহ বসে লাল্লাকা বাখরুন নাফসাকা, এত করেন না, এত এত করেন না, এত করলে আপনার শরীরের ক্ষতি হবে, এত করেন না, লাল্লাকা বাখরুন নাফসাকা, রাম দিতেছি তো এত করেন না, করেন কিন্তু এত না। যখন বন্ধুকে বলছে আমরাও তো বন্ধুর উম্মত, আমাদেরকেও বলবে, ডাইরেক্ট নিজে না বলে বন্ধুকে দিয়া বলবে, বন্ধুকে পাঠায়া বলবে, ওই জন্য আমি মা বোনদেরকেও বলবো, আওয়াজ তো বাহিরে যেতেছে, দুটা আমল আজকের থেকে চালু করি, যতদিন পর্যন্ত আমি তালাশ না করতে পারি, যতদিন আমি শিখতে না পারি, ততদিন এই দুটা আমল করি, কাসরতে ইস্তেগফার, কাসরতে দুরুদ, খুব বেশি দুরুদ করি, খুব বেশি ইস্তেগফার করি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। আর একটা প্রেক্ষাপটের উপরে বলতেছি মেরে দোস্ত, দিল আপনাদেরও ভাঙ্গা আমাদেরও ভাঙ্গা, রক্তক্ষরণ সবারই হইতেছে, প্রতিবাদ চতুর্দিকে চলতেছে, কিন্তু কিছু কিছু আছে জায়গা ওরা প্রতিবাদই করতে পারবে আর কিছু করতে পারবে না, কিন্তু আমরা প্রতিবাদের সাথে সাথে আরো দুইটা কাজ ফিলিস্তিনের জন্য করতে পারি। একটা হলো ডেলি প্রতিদিন দুরাকাত সালাতুল হাজাত পড়া, আল্লাহর কাছে সাহায্য চাইতে, ওদের জন্য আল্লাহর কাছে সাহায্য, দুরাকাত সালাতুল হাজাত, কোরআন বলে ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাহ। আর হলো ডেলি এক টাকা ওদের জন্য সদকা করা, সদকার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে, একটা টাকা সদকা দেওয়া কোনো ব্যাপার ব্যাপার। আপনি বলবেন এক টাকা দিব কি করে, এখন তো আর এক টাকার নোট নাই, তাহলে আমি পদ্ধতি দেখাই, দশ দিনেরটা দশ টাকা একসাথে দিয়া দেন, দশ টাকার নোট তো আছে না, নাই, বিশ দিনেরটা বিশ টাকা দিয়া দেন, তিরিশ দিনেরটা তিরিশ টাকা দিয়া দেন, যতদিন পর্যন্ত আল্লাহর কোনো সিদ্ধান্ত আমরা না পাব বিজয়ের, ততদিন পর্যন্ত আমরা সৎকা করতে থাকব, করবেন? এই দুইটা কাজ আমরা করতে পারি প্রতিবাদের সাথে, আর কেউ করতে পারে না, এই দুইটা কাজ মুসলমানই করতে পারে, আর কেউ করতে পারে, বাকি প্রতিবাদ করতে পারে, কিন্তু এই দুটা কাম করতে পারবে না, দুটা একটা হাদিস দ্বারা প্রমাণিত, আর সৎকা তুত্তারুদ্দুল বেলা একটা কোরআন দ্বারা প্রমাণিত। এই জন্য আসেন এই কথাটা আমরা খুব আমাদের পরিবেশে চালাই, সবাইকে বলি
ঘরেও বলি, মা বোনদেরকেও বলি, এখন ছোট দিন, ইচ্ছা করলে রোজাও রাখা যায়, সোমবার বৃহস্পতিবার নফল রোজা রাখেন ফিলিস্তিনারা। মানুষ মনে হয় কুকুর যদি মারত এতগুলা বুম্মাইরা, তাহলে মনে হয় প্রাণীবাদীরা চিৎকার দিতে 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 মিডিয়া কানা করে ফেলবে, ঠিক না? প্রাণীবাদী চিনেন যারা প্রাণী নিয়ে কাজ করে? আপনাদের উয়ারিতে আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। বজরের পরে কিছু লোক খাওয়া নিয়ে আসে, কুকুরদেরকে খাওয়া দেয়, কুকুরের বাচ্চারে দেড়া দেড়া খাওয়া। আমি জিজ্ঞেস করি মাঝে মাঝে, আপনারা এই শাস্যকালে কনকনে শীতে কোথেকে আসছেন? আমরা প্রাণীবাদীর কাজ করি, প্রাণীবাদীর সংস্থা লোক আমরা। এতগুলো কুকুরকে যদি মারত প্রাণীবাদীরা চিৎকার দিতে দিতে মিডিয়াকে আন্ধার করে ফেলত, কিন্তু এতগুলো মানুষ মারল তারও কোনো আওয়াজ। এই জন্য আমরা সৎকাও করব আর দুই রাকাত সালাতুল করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, ভুলা তো যাবেন না। হ্যাঁ, তাইলে বুঝা গেল আপনার বাইতুল মুকাদ্দাসের জন্য মহব্বত আছে। আর খানি প্রতিবাদ করলেন এটুক যথেষ্ট না আমাদের জন্য, আমাদের জন্য আরো এই দুইটা করণীয় আছে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মজমা আপনার টানেই আছে, আপনার হাবিবের টানেই আছে, আপনার মহাব্বতে আপনার হাবিবের মহাব্বত, আর আপনি নিয়ে আসছেন। আয় আল্লাহ এই মজমাকে কবুল করেন, আমাদের এই আয়োজনকে কবুল করেন, এটাকে কবুলিয়াত নসিব করেন, পুরো এলাকার জন্য কবুলিয়াত নসিব করেন। আল্লাহ পুরো এলাকার জন্য কবুলিয়াত নসিব করেন। আল্লাহ আপনি কবুলিয়াত নসিব করেন, কবুলিয়াত নসিব করেন। এই মানুষগুলোর কবুলিয়াত, এই মজমার কবুলিয়াত, এই আয়োজনের কবুলিয়াত, যাদের জন্য আয়োজন তাদের কবুলিয়াত। আল্লাহ কবুলিয়াত বলে বড় জিনিস, কবুল না হলে বলে কিচ্ছুই হয় না, আসলেই সত্য। কবুল না হলে আবু বকর সিদ্দিক হতো না, উমর ফারুক হতো না, উসমান বিন নুরাইন হতো না, আলী মুর্তাদা হতো না, সোয়া লক্ষ কুল্লুন ওয়াদ আল্লাহুল হুসনা হতো না। আল্লাহ আজকে মেহরবানি করে আমাদের এই আয়োজনকে কবুল করেন, এই মজলিসকে কবুল করেন, এর কবুলিয়াত পুরো এলাকার ভিতরে ছড়ায় দেন। আল্লাহ দূর দূর পর্যন্ত ছড়ায় দেন, পুরো শহরে ছড়ায় দেন এর কবুলিয়াত। যারাই এই মজমায় আসবে তাদেরকে কবুল করেন, এই এলাকার মানুষগুলোকে কবুল করেন, যুবক বৃদ্ধকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, ঘরের ছোট ছোট বাচ্চাদেরকে কবুল করেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনকে আপনি হেফাজত করেন, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করেন। আল্লাহ আপনি আপনার কুদরত আমাদেরকে দেখায় দেন, আপনার কুওয়াত আমাদেরকে দেখায় দেন, আপনার শক্তি আমাদেরকে দেখায় দেন, আপনার সৈনিক আমাদেরকে দেখায় দেন। আল্লাহ বেশক আপনি আল্লাহ, বেশক আপনি 99 পদের মালিক। আমাদের উপরে নারাজ হয়ে গেছেন মনে হয়, নাইলে এক সময় তো ছিল হাত পাততে দেরি, ফেরেশতা নামতে দেরি হতো না, চাইতে দেরি পাইতে দেরি হতো না, সাহায্যের কথা বলতে দেরি, সাহায্য আসতে দেরি হতো না। আজকে তো আল্লাহ 40টা দিন হইতে চলছে, আজকে 40তম রাত্র, একটা রাত্র আসে না যে একটা কেয়ামত আসে। আল্লাহ আপনার বন্ধুর উম্মত, আপনার বন্ধুর বাসাবাসী, আল্লাহ প্রথম কেবলা, এক সময় আমরা ওই দিকে ফিরে নামাজ পড়ছি। আল্লাহ আপনি আপনার ঘর, আল্লাহ আপনি হেফাজত করেন।
আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন, সব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন, সব ধরনের মুসিবত থেকে হেফাজত করেন, সব ধরনের আল্লাহ উশৃঙ্খলতা থেকে হেফাজত করেন, আল্লাহ আপনি হেফাজত করেন, হেফাজত করেন আমাদের দেশটাকে, হেফাজত করেন আমাদের দেশটাকে, হেফাজত করেন আল্লাহ। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন, হায় আল্লাহ। যে কবরবাসীদের জন্য এই আয়োজন প্রতি মাসে হয়, হায় আল্লাহ, ওই কবরওয়ালাদেরকে আপনি মাফ করা দেন। ওনাদের সাথে সাথে মাটির নিচে যারা শাহিদ আছে, জারুরা বরাবর ইমান নিয়ে সবাইকে মাফ করা দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহেম। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।